এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ঘূর্ণিঝড় রেমাল 25 তারিখের দিকে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে কোথায় আছড়ে পড়তে পারে, তার গতিবেগ কতটা থাকতে পারে এবং আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েকদিন কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে, সমস্ত কিছু জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানতে পারেন। পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হয়ে লাইক করবেন এবং বাংলাদেশ হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমে জেনেব ঘূর্ণিঝড় সংক্রান্ত কি আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আর এই দুই একদিনের মধ্যেই এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্বের অনেক আবহাওয়াবিদ। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন বিশ্বের আবহাওয়া মডেল জানাচ্ছেন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে মে মাসের শেষের দিকে। সামনের উইকেন্ডে অর্থাৎ 24 থেকে 25 মের মধ্যে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে বিভিন্ন মত বিশ্বের বিভিন্ন দেশের মডেলে। অবশ্য ভারতের মৌসুম ভবন এখনও ঘূর্ণিঝড় সম্পর্কে পূর্বাভাস দিতে নারাজ। ভারতের মৌসুম ভবন জানাচ্ছে বুধবার 22 মে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণপথ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা 50%। নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর পূর্ব দিকে এগোবে শুক্রবারের মধ্যে। এই নিম্নচাপ মধ্য বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানাচ্ছেন ভারতের মৌসুম ভবন। এরপর আর কোনো আপডেট দিতে নারাজ, যদিও বিশ্বের বিভিন্ন মডেল বলছে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে রিমেল। ওমানের দেওয়া এই নাম আরবি ভাষা রিমেলের অর্থ বালি। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় হলে তার অভিমুখ হবে উত্তর এবং উত্তর পূর্ব দিক। এর প্রভাবে গতি পেতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। অনুমান করছেন আবহাওয়াবিদরা। আমেরিকার GFS মডেল বলছেন অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলে তারা মন্তব্য করছেন। কেউ বা পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে এটি ল্যান্ডফল করতে পারে বলে অনুমান করছে। তবে এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিপথ বা ল্যান্ডফল অর্থাৎ ঠিক কোন জায়গায় আশ্রয় পড়বে সেই সংক্রান্ত কোনো আপডেট দিতে পারছে না। আর তাতেই এই ঘূর্ণিঝড় সম্পর্কে রহস্য বাড়ছে। ভারতের মৌসুম ভবন ঘূর্ণিঝড় সম্পর্কে নিশ্চয়তা এখনও না দিলেও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করেছে। সমুদ্র উত্তাল থাকার কারণে এই নির্দেশিকা ইতিমধ্যে জানানো হয়েছে। 23 মে থেকে মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ। 24 মে থেকে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষেধের দিকে প্রবল বৃষ্টির প্রভাব দিয়েছে ভারতের মৌসুম ভবন। পশ্চিমবঙ্গ উড়িষ্যার জন্য সামনের শনি রবিবার এই প্রবল বৃষ্টি কি আসলে ঘূর্ণিঝড়ের আশঙ্কায়, তা অবশ্য খোলসা করছে না আবহাওয়া দপ্তর। এবার আপনারা জানাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। খরতপ্ত বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ আসতে না আসতেই সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়। তার জোরে রাজ্যের বিভিন্ন অংশে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগর, লাগোয়া, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে গাঙ্গেয় বঙ্গ জুড়ে শুরু হয়েছে বজ্রবিষ্ণ বৃষ্টি। কমলার সতর্কবার্তা জারি করেছেন আবহাওয়া দপ্তররা। গতকাল সোমবার থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজ মঙ্গলবারও বজ্রবিষ্ণ বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ঘূর্ণাবর্তার জেরে দক্ষিণবঙ্গে গতকাল থেকেই বজ্রবিষ্ণ বৃষ্টি শুরু হয়েছে। তবে কোন কোন জেলাতে আজকে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে, তবে বজায় থাকবে হাওয়ার বেগ। কিন্তু বৃহস্পতিবার একটু বৃষ্টি থামলেও আবার ফের শুক্রবার থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ বলায় যে ভারী বৃষ্টি হতে পারে রাজ্যে। এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের একাধিক জেলায় আজ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে বজ্রবিষ্ণ বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টি চলতে পারে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার বেগ, এমনটাই জানতে পারা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। তবে পরবর্তী ক্ষেত্রে ঘূর্ণিঝড় সংক্রান্ত কি আপডেট দেন আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের জানাবো। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।